বিসিএস থেকে শুরু করে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা নিজেকে প্রস্তুত করছেন তাদের জন্য কার্যকারী 10টি টিপস। যে 10টি টিপস আপনার পড়াশোনার ধাপকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে অথবা আপনার জীবনটাকেই পাল্টে দিতে পারে। চলুন জেনে নিই সেই 10টি টিপস। যখন আপনি পড়তে বসবেন এই 10টি টিপস অবশ্যই আপনার মাথায় রাখবেন। প্রথমটি হলো, সংবিধান ও ভোকাবুলারি শব্দ করে পড়ুন যাতে আপনি নিজে শুনতে পান। এতে আপনার ব্রেইন স্থায়ীভাবে পড়াশোনা ধরে রাখবে এবং আপনি সহজে ভুলে যাবেন না। দ্বিতীয়টি হলো, শুয়ে বা বাঁকা হয়ে বেশিক্ষণ পড়বেন না, এতে আপনার শারীরিক চাপ সৃষ্টি হবে যার ফলে আপনার অলসতা এবং ঘুম দেখা দেবে, এজন্য এই বিষয়টি অ্যাভয়েড করাই ভালো। তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো, বিছানায় নয় চেয়ার টেবিলে বসে পড়াশোনা করুন। হাতের কাছে খাতা এবং কলম রাখুন, পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনার খাতায় লিখে ফেলুন, এতে আপনার অ্যাকিউরেসি বাড়বে সেই সাথে স্মরণ শক্তিও। চতুর্থ যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো, রাত জেগে পড়বেন না, 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন। 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠুন, এতে আপনি সুস্থ বোধ করবেন সেই সাথে আগ্রহ নিয়ে অনেক সময় ধরে পড়তে পারবেন। পঞ্চম যে টিপসটি হলো সেটি হচ্ছে, 1 থেকে 2 ঘন্টা পর পর পানি পান করুন। 2 থেকে 3 ঘন্টা পর পর হালকা খাবার যেমন ফলমূল খান, এতে আপনার স্ট্যামিনা বজায় থাকবে। এরপরে যে টিপসটি মাথায় রাখবেন সেটি হলো, দিনে 1 ঘন্টার বেশি ফেসবুকে থাকবেন না। মোবাইলে পড়ার চেয়ে বই পড়ুন বেশি কাজে লাগবে। টিভি বা ফেসবুক চালু রেখে পড়াশোনা করবেন না, এতে শুধুই সময় ব্যয় হবে, পড়াশোনা কিচ্ছু হবে না। সপ্তম যে টিপসটি মাথায় রাখবেন সেটি হলো, নতুন করে কিছু পড়বেন না একেবারে বাদ না পড়ে গেলে। পুরনো বিষয়গুলো রিভিশন করুন রুটিন মাফিক। অষ্টম টিপসটি হলো আপনাদের জন্য, একদিনে 4টির বেশি সাবজেক্ট পড়বেন না। আবার একটি বিষয় নিয়ে সারাদিন পড়াশোনা করবেন না, এতে আপনার একঘেয়েমি চলে আসবে, আর এই বিষয়টিকে অ্যাভয়েড করার জন্য 2 থেকে 3টি সাবজেক্ট পড়বেন। নবম টিপসটি হলো, 4টি অপশন দেখে দেখে পড়বেন না, এমনভাবে পড়াশোনা করুন যাতে আপনি এক কথায় প্রশ্নটির উত্তর দিতে পারেন, এতে আপনার পরীক্ষায় ভুলের সংখ্যা কম হবে। সর্বশেষ অর্থাৎ 10ম টিপসটি হলো, ঘুমানোর আগে সারাদিন কী কী পড়লেন তা নিয়ে 10 মিনিট ধরে মনে করার চেষ্টা করুন, এতে আপনার ছোটোখাটো একটা রিভিশন হয়ে যাবে। এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে অবগত করুন। সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।